স্টাফ স্টাফ সিলেকশন সিলেকশন কমিশনের কমিশনের মাধ্যমে মাধ্যমে কম্বাইন কম্বাইন্ড গ্রাজুয়েট গ্রাজুয়েট লেভেল লেভেল এক্সামিনেশন এক্সামিনেশন 2019 2019 অর্থাৎ অর্থাৎ সিজিএল সিজিএল 2019 এর টায়ার টু রেজাল্ট কিন্তু গত 19/2 অর্থাৎ ফেব্রুয়ারির 19 তারিখে প্রকাশ করা হয়েছে। তো গতকাল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সেই টায়ার টু রেজাল্টের অ্যান্সার কি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছে। তো আপনারা যদি সিজিএল 2019 এর টায়ার টুর এক্সাম দিয়ে থাকেন তো অবশ্যই আপনাদের অ্যান্সার কি চেক করবেন, এবং এই অ্যান্সার কিটি 28/2/21 তারিখ থেকে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবেন। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা সিজিএল 2019 এর টায়ার টুর পরীক্ষা দিয়েছেন তো তারা কিন্তু অবশ্যই আপনাদের অ্যান্সার কি চেক করবেন, এবং এর ডেট দেওয়া রয়েছে 28/2/21 তারিখ থেকে 20/3/2021 অর্থাৎ মার্চের 20 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু অ্যান্সার কি চেক করতে পারবেন। তো এই ছিল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে একটি ছোট্ট আপডেট। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন প্রেস করে রাখবেন।